नमस्कार बंधुरा, आबार आमी आपनादेर सामने खाबार निये हाजिर। तो आज के किन्तु एकटु अन्य रकम मेनू, कारण बाइरे किन्तु प्रचंड बिस्टी होच्छे आर ई बिस्टिर जोन्नोई आजकेर मेनू किन्तु खिचुड़ी, बर्षाकालेर स्पेशाल मेनू खिचुड़ी। एबं तार साथे आरो की की आछे आपनादेर आमी बोलछी। खिचुड़ी एटा होच्छे डिम भाजा, এটা হচ্ছে ডালের বড়া, এটা আলু ভাজা দুটো, এটা মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, এটা কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। তো চলুন বন্ধুরা, এবার খাওয়াটা শুরু করতে হবে। তো তার আগে আপনাদের একটা কথা বলে দিই, যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। একটা লাইক করতে আপনার একটুখানি সময় লাগবে, কিন্তু এই লাইক করলে ভিডিও করতে আমাদের খুব বেশি ভালো লাগে। তো বন্ধুরা, তো বর্ষার দিনে খিচুড়ি খুব ইম্পর্টেন্ট, এবং খেতে খেতে আবার হবে আজকের আড্ডা। তো বর্ষার খিচুড়ি, তো শুরু করলাম বন্ধুরা খিচুড়ি খেতে। খিচুড়ি ভালোই লাগে, খুব একটা খারাপ নয় খারাপ খাবারটা খিচুড়ি, বর্ষার দিনেই ভালো। এই কাঁকরোল নিলাম, কাঁকরোল দিয়ে প্রথম খিচুড়িটা খাবো, কারণ আগে তেঁতুটা খেয়ে নি, সেই জন্যই কাঁকরোলটা নিলাম। কারণ খিচুড়ি খেলে শরীর অনেক হিট হয়ে যায়, আর সেই জন্যই বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার খিচুড়িটা ভালো। এমনি খিচুড়ি খেলে দেখবেন অনেক বেশি গরম করে। খুব বেশি শরীর গরম করে দেয় খিচুড়ি আবার কাঁকরোল, তো সেই জন্য গরমকালে খিচুড়ি না খাওয়াই ভালো। খুব গরম পড়েছে, খিচুড়ি না খাওয়াই ভালো, তাতে শরীর গরম করে কষ্ট বেশি হয়। শীতকাল বা বর্ষাকাল, বর্ষাকালে খিচুড়ি ভালো, কষ্ট কম হয়। তো খিচুড়ি কিন্তু আবার বেশি খাওয়া যায় না, ভাতের মতো অনেক খিচুড়ি খেতে পারবেন না। তবে খিচুড়ি আমি দেখেছি যে বাড়ির রান্নার চেয়ে ওই ভোগের বাড়ির খিচুড়িটা কিন্তু বেশি ভালো খেতে হয়। কি জানি কিছু আলাদা দেয় কি না জানি না, একই আইটেম একই জিনিস দিয়ে বাড়িতে করলেও কিন্তু খেতে ভালো হয় সেই ভোগের বাড়ির খিচুড়িটা। ডালের বড়া, তো খিচুড়ি বেশ ভালোই লাগছে। খিচুড়ির জন্য মুগের ডালের হয়, মসুর ডালের হয় খিচুড়ি। রান্না কিন্তু আমি অত ভালো পারি না, কিন্তু খেতে ভালো পারি, যেটা সবাই পারে। আলু ভাজা, আলু ভাজা দিয়েও ভালো লাগে। একটু খিচুড়ির সাথে সবাই ভাজা আইটেম খায়, আলু ভাজা, বেগুন ভাজা, ডালের বড়া, ডিম ভাজা, মাছের ডিম ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, অনেক ভাজা আইটেম খায়, খেয়ে আলুর দমও খায়। তো খিচুড়ির সাথে ভাজা আইটেম কেন খায় জানি না, হয়তো ভালো লাগে। তবে খিচুড়ি খুব ভালো খাবার, মাঝে মধ্যে বৃষ্টি হলে মনটা খিচুড়ি খিচুড়িই করে, আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
তো সেই জন্য আজকে খিচুড়ি আপনার ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে যবে বৃষ্টি হবে আবার খিচুড়ি ভিডিওটা দেখে নেবেন ভালো লাগবে খেতেও ইচ্ছা করবে তাই না তাহলে বুঝতে পারলেন তো ধরুন আপনি আজকে ভিডিওটা দেখছেন কিন্তু বৃষ্টি হচ্ছে না অতটা ভালো লাগবে না দেখতে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনার খুঁজে পেতে সুবিধা হবে তো সাবস্ক্রাইব করে রাখলে যেদিনই বৃষ্টি হলো ভিডিওটা খুলে দেখে নেবেন দেখবেন আপনারও খেতে ইচ্ছা করছে এটা একটা মানে হয়ে থাকে যে অপরজন কিছু খেলে মনে হয় যে একটু খাই তো যেদিনই বৃষ্টি হবে যদি আপনার বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে কী খাবো খিচুড়ি ভিডিওটা দেখে নেবেন আবার খিচুড়ি খেতে ইচ্ছা করবে তো খিচুড়িটা রান্না ভালোই হয়েছে এবং খুবই ভালো লাগছে তার সাথে এই ভাজাগুলো মাছ ভাজা কাতলা মাছ ভালোই লাগছে সব ভাজা মাছও ভাজা খিচুড়ির সাথে কোন আইটেম একদমই আপনার ভালো লাগে না মানে সে আইটেমটা খিচুড়ির সাথে চলেই না কি আইটেম হতে পারে আমিও ভাবি আপনিও ভাবেন তাহলে কী বললাম এমন একটা আইটেম যেটা খিচুড়ির সাথে একদমই চলে না চাটনি চলে ভাজাভুজি তো চলে তরকারিও চলে মাংস করলেও অসুবিধা নেই এটাও চলে যায় তো এমন কী আইটেম আছে যেটা খিচুড়ির সাথে খুবই বাজে লাগে না খাওয়ালেই ভালো হয় এই যদি বলেন খায় না লোকে সেটা বলা ভুল মানুষ খায় না এমন কোনো জিনিস নেই যা দেবেন তাই খেয়ে নেবে আমাদের এখানে হয়তো খায় না অন্য কোথাও খায় তাই না তো সেরকমই ব্যাপার খায় না এটা নয় মানে আমাদের এখানে অতটা ভালো লাগে না সেই রকম ব্যাপার তো চলুন আমিও ভাবি আপনিও ভাবেন আমি তো ঠিক ভেবে পাচ্ছি না আমি খেতে খেতে ভাবছি তো আমার ম্যাক্সিমাম নজরটাই খাবার দিকে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া আমার খুব ভালো লাগে কি হতে পারে
কি ভাবছেন আপনি একটু লিখে দিন না, কমেন্টে লিখে দিন, আমি দেখে পড়ে বলছি। হ্যাঁ একটু লিখে দিন তাহলেই হবে। হ্যাঁ আপনিও লিখে দিন, লিখে দিন না দেখছি। মানে আপনাকে বলছি আমি যে আপনার খিচুড়ির সাথে ওইটা দিলে একদমই ভালো লাগবে না, কার লাগে কার লাগে না সেটা ভেবে লাভ নেই। আপনার যে খিচুড়ির সাথে এই আইটেমটা আপনাকে যদি দেওয়া হয় আপনার একদমই পছন্দ হবে না, খাবার মতো আইটেম দেবেন তারপরে বলবেন না খিচুড়ির সাথে চা, এটা না, মোটামুটি খাবার আইটেমের মতো মানে ভাত বা এইসবের সাথে খায় এরকম আইটেমের মতো। এই মাছের কাঁটা মাছ বনলেস হয় না, বেশ কাঁটা বার করে দেবে মাংস মতো বুঝে তো না, ইলিশ নিলাম বাঁধন কাতলা নিলাম বনলেস দিল, হ্যাঁ খুব ভালো হতো। কাঁটা বাজা বহুত ঝামেলা মাছে, অনেক মাছে কাঁটা নেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তো খেতেই হবে মাছগুলো, কাঁটা আছে বলে ইলিশ খাবো না এত ভালো খেতে, বা কাতলা খাবো না ভালো খেতে, আর সবসময় তো সমুদ্র মাছ পাওয়া যায় না, অন্তত আমাদের দিকে সমুদ্রের ধারে বাড়ি হলে ঠিক আছে, আমি তো সমুদ্র থেকে একটু দূরে অ্যাভেলেবেল না, রুই কাতলা পুকুরের মাছই ম্যাক্সিমাম অ্যাভেলেবেল। তাহলে ওই ব্যাপারটা আবার মনে করে নিলাম আপনাকে যে কী চলে না, আমি আমারটা ভাবছি কি হতে পারে বলুন, সবই তো চলে যাক খাওয়া যাবে অসুখ খারাপ লাগবে না, আপনিও ভাবুন পেলেন আপনি, আপনি পেয়েছেন লিখে দিন, কমেন্ট লিখে দিন না দেখছি হতে তো পারে। ডিমের কুসুম পোচ টাইপের যেটা হয় না কুসুমটা গোটা থাকে ওটা খুব ভালো লাগে সেদ্ধ বা অমলেটের চেয়ে।
একটা মাছের ডিমে বড়া আছে। ভালোই, খুব ভালো লাগে মাছের ডিমের বড়া, ফেভারিট। একটা আমার মনে এসেছে, যেটা আমার অন্তত একদমই পছন্দ নয় খিচুড়ির সাথে, সেটা ভাত দিয়েই খায়। কখনো কখনো অনুষ্ঠান বাড়িতেও দেয়, সেটা হলো শুক্তো। ভাতের সাথে শুক্তো ঠিক আছে, খিচুড়ির সাথে কিন্তু শুক্তো ভালো লাগবে না। তো বন্ধুরা, আপনারা যদি এরকম কিছু আইটেম থাকে তো অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আমার খাবার